রাজধানীর বিপণী বিতান ও ফুটপাতের দোকানে কেনাকাটায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়তেই নিউ মার্কেট এলাকায় ফুটপাত ও বিপণী বিতানে বাড়তে থাকে ক্রেতা সমাগম। সমাজত গড়ায় ক্রেতাদের চাপে ভেঙে পড়ে স্বাস্থ্যবিধি, মাস্ক ছাড়া অভিভাবকদের সঙ্গে ঘোরাঘুরি করছে শিশুরাও। সবকিছু মিলে ভালোও লাগছে, আবার একটা আতঙ্ক কাজ করছে, কিন্তু তারপরেও আমরা হলাম যে কি সামাজিক জীব, আমরা বেশিদিন ঘরে বসে থাকতে পারছি না, কিছু না কিছু দরকারের জন্য আমাদের বের হতেই হচ্ছে। বাচ্চাদের তো অনেকদিন কেনাকাটা হয় না, আর ওদের কাপড় চোপড় শর্ট হয়ে গেছে। ভাইয়া অসুস্থ, ভাইয়াকে দেখতে আসছি, সেই সুযোগে একটু শপিং এ আসলাম, এই তো আসা হয় না ঢাকা। বিপণী বিতানে মাস্ক ছাড়া দেখা মিলে বিক্রয়কর্মীদেরও, মাস্ক ছাড়াই চলছে ক্রয় বিক্রয়। মাস্ক কাস্টমার নেই তো এই কারণে মাস্কের সারাক্ষণ মাস্ক লাগালে আসলে বিরক্ত বোধ, মানে বিরক্ত লাগে, একদমই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানদার তো মানতেছে না, দোকানদার বলতেছে মাস্ক নাই, দোকানদার মানে হাঁচি কাশি দিয়ে ফেলতেছে। আবার যাদের মাস্ক রয়েছে তাদের অধিকাংশই থুতনি কিংবা গলায় ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন আমি নিজেই গলায় রাখছি, মাস্কটা পরা উচিত আছে মোটামুটি, অনেকে পরে অনেকে পরে না। মার্কেট কিংবা শপিং মলের প্রবেশ মুখে নো মাস্ক নো সার্ভিস ঝুলিয়ে রাখা ছাড়া স্বাস্থ্যবিধি মানায় মালিক সমিতির নেই কোনো তৎপরতা। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা।